রাজ্যপাল অন্যের কথা মতো চলছে, পদের গরিমা বজায় রাখা উচিত, এই বয়সে জমি সম্পত্তির উপর মোহ থাকা উচিত নয়। অমর্ত সেন, বাংলার গৌরব, বারবার এই ধরনের বিতর্ক শোভা পায় না, মন্তব্য দিলীপ ঘোষের। শুক্রবার খড়গপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে রাজ্যপাল প্রসঙ্গে কড়া মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। একসময় যে বিজেপি নেতারা তৎকালীন রাজ্যপাল দিলীপ ধনখড়কে নিয়ে উচ্ছ্বসিত ছিল, আজ সেই বিজেপি নেতাদের গলায় বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য। রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। একদিকে যখন বিধানসভার বিরোধী দলনেতা রাজ্যপাল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন দুর্নীতির রানীর মতে চলছেন বর্তমান রাজ্যপাল, তখন দিলীপ ঘোষের গলা আমার বক্তব্য বয়কটকে কোথায় যাবে না যাবে সেটা অন্য জিনিস। এই ধরনের ড্রামা করাটা আমার মনে হয় রাজ্যপালের শোভা পায় না, অন্যের বুদ্ধিতে উনি পরিচালিত হচ্ছেন। রাজ্যপালের পদ খুব গরিমাময় পদ, সাংবিধানিক পদ, এসব ছোটোখাটোর ভিতরে না যাওয়া উচিত। উনি দুনিয়ার অনেক জ্ঞান জানেন, উনি বাংলায় এক সময় সরকারি চাকরিতে এসেছেন ব্যাংকের, হয়তো বাংলা কম বেশি জানেন। আমাদের দেশেতে বহু লোক বহু ভাষা জানেন, তার জন্য কোনো অনুষ্ঠান করার দরকার না। ভাষা শেখাটা আমাদের দেশের একটা সিস্টেমের মধ্যে আছে, সবার শেখা উচিত, তাতে সংহতি দৃঢ় হয়।